রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের মাটির যে গুণাগুণটা এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে কৃষকরা দিন দিন এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্টের দিকে যদি ঝোঁকে তাহলে আমাদের মাটির গুণাগুণটা আবার আগের মতো ফিরে আসবে। আমাদের মেইন উদ্দেশ্য নিরাপদ সবজি খাওয়া এবং ব্যবহার করা এবং রাসায়নিক কীটনাশকটা বর্জন করা। এখানে এক বিঘা জমিতে সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45-40 মিনিট এক বিঘা জমিতে এটা রোপণ করা যায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কৃষি সমৃদ্ধি, কৃষি মূল, আর এই কৃষিকে টিকে রাখতে হলে চাই উন্নত কৃষি প্রযুক্তি। এই কৃষি প্রযুক্তি কৃষক পর্যায়ে তুলে ধরার জন্য শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা বগুড়া সদর উপজেলাতে। আমরা আজকে এখানে কী কী প্রযুক্তি তুলে ধরা হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে, না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা স্টলের মাধ্যমে কি বোঝাতে যাচ্ছেন? আমরা এখানে স্টলের মাধ্যমে যে আধুনিক যে কৃষি প্রযুক্তিগুলো এগুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছি, এবং এর মধ্যে এখানে আমরা প্রযুক্তি অনেক প্রদর্শন করছি, তার মধ্যে কিছু কিছু প্রযুক্তি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা ওই মাথা থেকে শুরু করি যে ওখানে কি কি প্রযুক্তিগুলো আছে। আমি প্রথমে জানতে চাচ্ছি ভাই এটা কি? আচ্ছা, এটা হচ্ছে মালচিং পেপার। এটা এক ধরনের পলিফিল্ম যেটা জমিতে বিছিয়ে বিভিন্ন ধরনের সবজিগুলো চাষাবাদ করা হয়। এবং এই মালচিং পেপারের সুবিধাগুলো কি কি, আমাদের ওই পাশে প্রদর্শনী প্লট দেওয়া আছে, আমি ওখানে গিয়ে এর সুবিধাগুলো বিস্তারিত আপনাদেরকে বলবো। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটি হলুদের বীজ। এ পাশে হচ্ছে এটা বাড়ি আদা দুই। এটা হলুদের বীজ? জি, ওটা হলুদের বীজ। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এই বছর বাংলাদেশে বস্তায় বা জমিতে যেভাবে বলেন এই বাড়ি দুই জাতের আদা কিন্তু ব্যাপক পরিমাণে চাষাবাদ হচ্ছে। এটির প্রদর্শনী হিসেবে আমরা বাড়ি দুই জাতের আদাটি এখানে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। আর এর পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলিং ট্রে। সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে বিভিন্ন ধরনের হাইব্রিড সবজি চারাগুলো উৎপাদন করা হয়। এটাও সিডলিং ট্রে। আচ্ছা, এই সিডলিং ট্রে উপকারিতা কি? আচ্ছা, সিডলিং ট্রেতে যে চারা উৎপাদন করা হয় এটার মূল উপকারিতা হচ্ছে যখন আপনি রেডি কোকোপিটে চারাগুলো উৎপাদন করবেন, এই চারাগুলো শিকড় অক্ষত অবস্থা থাকে, এবং এই চারাগুলো আপনি যে কোনো আবহাওয়াতে মূল জমিতে যদি রোপণ করেন এটার মর্টালিটি অনেকাংশে কম। দেখা যায় মাটির চারাগুলো যখন আপনি বেড থেকে টেনে তুলে জমিতে রোপণ করেন এর 50-60% চারা মারা যায়, কিন্তু ট্রেতে যখন আপনি চারা উৎপাদন করবেন এই চারাগুলো সহজে মরে না এবং এর রোগ বালাই অনেকাংশ কম হয়ে থাকে। ট্রেতে কি দেওয়া হয় এই গোটার মধ্যে? এই ট্রেতে মূলত আগে রেডি কুকুপিট দিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার পরে এরপরে আপনার হচ্ছে এখানে যে সবজির বীজগুলো বা যে চারাগুলো আপনি করবেন ওই বীজগুলো এখানে সুইং করা হয়। আচ্ছা, এই যে এখানে দেখতেছি এগুলো কি? এই যে এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভার্মি কম্পোস্ট, আর এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, এবং এটা হচ্ছে রেডি কোকোপিট। এই রেডি কোকোপিট মূলত এই কোকোপিট এখানে দিতে হয়। কোকোপিটটা এইখানে দিয়ে চারাগুলো তৈরি করতে হয়। আচ্ছা, এটাই কাজ বুঝলাম, কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট আর যে ট্রাইকো, আচ্ছা ভার্মি এবং ট্রাইকো কম্পোস্ট এটা মূলত আমরা বলে থাকি যে মাটির প্রাণ। এই মাটির প্রাণের জন্য আপনারা জমিতে এই দুইটা ব্যবহার করা হয়, কারণ রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের মাটির যে গুণাগুণটা এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে কৃষকরা দিন দিন এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্টের দিকে যদি ঝোঁকে তাহলে আমাদের মাটির গুণাগুণটা আবার আগের মতো ফিরে আসবে। শাকিল ভাই, আপনি বলেন এই যে ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন, এটা কিভাবে উপকারিতা কি, এর কাজটা কি? পর্যায়ক্রমে আমরা অনেকগুলো দেখতেছি, আপনি একে একে আমাদের যদি বলতেন। আচ্ছা, ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন আমাদের দেশে আমরা অনেক আগ থেকে রিং এবং আপনার হাউজের মাধ্যমে কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন করে থাকি। এতে দেখা যায় যে জায়গার পরিমাণটা অনেক লাগে। এখন আমাদের দেশে যারা কৃষি উদ্যোক্তা ভাই আছে তারা কিন্তু চাইলে অল্প জায়গায়
এই ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কিন্তু অনেক লাভবান হতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 ফিট বাই 1.5 ফিট জায়গায় ব্যবহার করে কিন্তু আমরা 4 থেকে 5টা ক্যারেট এরকম স্তর বাই স্তর সাজাই কিন্তু আমরা এখান থেকে ভার্মি কম্পোস্টগুলো সংগ্রহ করতে পারবো। এতে হবে কি, একজন উদ্যোক্তা অল্প জায়গায় অল্প পুঁজিতে এই ভার্মি কম্পোস্ট থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে। একটা ক্যারেটে কত কেজি পাওয়া যাবে? একটা ক্যারেটে আমরা মূলত এখানে 1 কেজি কেঁচো কেঁচো দিছি এবং 25 থেকে 30 কেজি মতো আমরা গোবর দিছি। শেষ পর্যন্ত পাওয়া যাবে এখান থেকে আপনার 15 থেকে 16 কেজি আপনার ভার্মি কম্পোস্ট পাওয়া যাবে। আচ্ছা, কতদিনে সার হবে এটা? আপনার মোটামুটি 1 ক্যারেট 30 থেকে 40 দিনের মধ্যে এটা আপনার সারে পরিণত হবে। আচ্ছা, ওই যে নেটের মধ্যে সবজি, আচ্ছা ওখানে আমি আপনাদেরকে যেটা বলছি যে ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করা হয় সেই স্যাম্পলটাই কিন্তু আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। আপনি পলি হাউসের ভেতরে দেখতে পাচ্ছেন যে ট্রেতে কিন্তু সবজির চারা সুন্দরভাবে উৎপাদন হচ্ছে। এইরকম পলি হাউসের ভেতরে সিডলিং ট্রেতে কোকোপিট দ্বারা কিন্তু এরকম সুস্থ সবল চারাগুলো আমরা উৎপাদন করে থাকি। আচ্ছা, তারপরে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের একটা হাউস। উদ্যোক্তারা এইভাবে ট্রাইকো কম্পোস্ট ভেতরে রিং করে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করতে পারবে। আর এই পাশে যে বিষয়টা দেখা হচ্ছে এটা হচ্ছে মাচায় সবজি চাষ পদ্ধতি এবং বস্তায় কালো পলি ব্যাগের মধ্যে। আপনারা যারা অনেকে আছেন দেখবেন যে ছাদ বাগানে সবজি চাষাবাদ করে, সেক্ষেত্রে ছাদ বাগানে তো জমি হয় না, সেক্ষেত্রে ওনারা চাইলে কিন্তু এরকম বস্তায় কোকোপিট দ্বারা এরকম বিভিন্ন ধরনের মাচা জাতীয় সবজিগুলো চাষাবাদ করতে পারবে। শুধু কোকোপিট আছে না মাটি আছে? এখানে আমাদের দেওয়া আছে 50% মাটি এবং 50% কোকোপিট। এটা সমন্বয়ে কালো পলিতে আমরা কিন্তু শশার চারাগুলো করছি এবং দেখেন যে প্রত্যেকটা শশা কিন্তু গিটে গিটে জালি চলে আসছে। এই জন্য যারা ছাদ কৃষি করে, ছাদ কৃষির জন্য আমি মনে করি যে এইভাবে যদি ওনারা চাষাবাদ করে দেখা যায় ওনারা ওখান থেকে পারিবারিক যে সবজির চাহিদাগুলো ওখান থেকে কিন্তু পূরণ করতে পারবে। পাশে দেখছি আরেকটা, আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন যেটা আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে মালচিং পেপার কি। এখানে আমরা প্রদর্শনী করছি যে মালচিং পেপার এগুলোর সুবিধাগুলো কি কি। আপনি দেখেন যে মালচিং পেপার বেডগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং মাঝখানে ছিদ্র করে করে গাছগুলো লাগানো হয়েছে। মালচিং পেপার প্রথমত যে সুবিধা, যখন আপনি মালচিং দিয়ে বেডটা ঢেকে দেবেন আপনার জমিতে কিন্তু আগাছা উঠবে না। আগাছা যদি না ওঠে সেক্ষেত্রে আপনার কয়েকটি সুবিধা থাকে। আপনার আগাছা না উঠলে জমিতে আপনার সারের অপচয় কিন্তু কম হবে এবং যখন বেডগুলো ঢাকা থাকে বেডে রোদ পড়ে না, এজন্য সেচের পরিমাণে কিন্তু অনেকাংশে কম লাগে। এবং জমিতে যদি আপনার আগাছা না হয় পোকামাকড় বাসা বাঁধতে পারবে না, ডিম দিতে পারবে না, সেক্ষেত্রে পোকামাকড় আক্রমণও কম হয়। আপনি বললেন যে মালচিং পেপার দিয়ে ঢেকে রাখছেন যে সেচ কম লাগে, জি যদি সেচ লাগে সেক্ষেত্রে? আচ্ছা, যদি সেচের প্রয়োজন হয় আপনি দেখেন যে দুই বেডের মাঝখানে একটা আমরা ড্রেন দিয়েছি, মালচিং পেপার ওখানে থাকে না কিন্তু আমরা এখানে যেহেতু প্রদর্শনী করছি ওইভাবে করতে পারিনি। যখন আপনি মালচিং পেপার দিয়ে বেড করবেন একটা মালচিং দিয়ে একটা বেডে হবে আর যেখানে ড্রেন থাকবে ওই ড্রেনটা হচ্ছে ফাঁকা থাকে। যখন আমাদের পরবর্তী সময়ে যে সেচ বা যে সারের প্রয়োজন হয় তখন আমরা ড্রেনে দিয়ে দেবো, ওখান থেকে আপনার জো আকারে বেডটা ভিজে যাবে। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। যেটা দেখতে পাচ্ছেন যে একটা ঘরের ফসল গ্রীষ্মকালে গ্রাফটিং টমেটো চাষাবাদ, এই সময়ে গ্রীষ্মকালে সব থেকে লাভজনক ফসল হচ্ছে গ্রাফটিং টমেটো চাষাবাদ। এই গ্রাফটিং টমেটো চাষাবাদের লাভজনক আমরা এজন্য বলি কারণ আমরা জানি শীতকালীন সবজি হচ্ছে টমেটো। এই সবজিটি যখন আপনি গ্রীষ্মকালে করতে পারবেন দেখা যাচ্ছে ওখান থেকে একজন উদ্যোক্তা ভালো টাকা ইনকাম করতে পারে, সেজন্য এখানে গ্রাফটিং টমেটো ব্যবহার করা হয়েছে। গ্রাফটিং টমেটো করার মূল কারণ যেহেতু এই সময় অতি বৃষ্টি বাদল হয় এবং আপনার তাপমাত্রা প্রচুর হয় যাতে টমেটোর গাছ টিকে থাকে, সেজন্য আমরা রুট স্টক হিসেবে তিত বেগুনের বীজগুলো ব্যবহার করে এবং সায়ন হিসেবে আমরা কিন্তু গ্রাফটিং টমেটোগুলো মানে তিত বেগুনের হচ্ছে মূল কাণ্ড, জি সাথে আপনার বাড়িয়েইট, হ্যাঁ বাড়িয়েইট টমেটোটা লাগাইছি যাতে অতি বর্ষা এবং তাপমাত্রার কারণে গাছগুলো নষ্ট না হয়। এটা আপনার চারা রোপণের পরে মোটামুটি 35 থেকে 40 দিনের মধ্যে ফুল আসে এবং 60 থেকে 70 দিনে কিন্তু কৃষকরা প্রথম হারভেস্ট করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ শাহাবুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, বগুড়া সদর, বগুড়া ফাপর ইউনিয়নের দায়িত্বে আছি।
আজকে আসছি আপনাদের কৃষি প্রযুক্তি মেলা দেখার জন্য। তো আসি এখানে অনেকগুলো আমি যন্ত্রপাতি দেখতেছি। হ্যাঁ, আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে কাইন্ডলি একটু বলেন যে কোনটার কী কাজ, কোনটা দিয়ে কী কাজ করতে হয়। এখানে আমরা আলু তোলার সময় দেখা যায় অনেক লেবার সংকট হয়ে যায়, এই জন্য আমরা পটাটো ডিগারের মাধ্যমে আলু উত্তোলনের কাজে ব্যবহার করি। তারপর এখানে আমাদের মৌ বাক্স আছে, এখানে মৌ বক্স, এই মৌ বক্সের মাধ্যমে আমরা যখন সরিষা আবাদ করা হয়, সরিষার থেকে আমরা সরিষার ক্ষেতে আমরা মৌ বক্স স্থাপন করি এবং অন্য অন্য বাগানেও আমরা মৌ বক্স স্থাপন করে মধু উৎপাদনের জন্য আমরা মৌ বক্স স্থাপন। একদিকে মধু উৎপাদন করে, একদিকে পরাগায়ন ঘটে, পরাগায়ন ঘটে সরিষায়, পরাগায়ন বা অন্য অন্য যে ফুল ফুল জাতীয় যে জিনিসগুলো ফসলগুলো আছে এগুলো পরাগায়নের সহায়তা করে। আচ্ছা আচ্ছা, তারপর দেখছি ভুট্টা বপন যন্ত্র। হ্যাঁ, এই ভুট্টা বপন যন্ত্র দ্বারা আমরা ভুট্টা বপন করতে পারি। যেমন বর্তমানে যে কৃষি যান্ত্রিকীকরণের বিষয়টা একটা বাস্তবে রূপ নিয়েছে, শ্রমিক সংকট দেখা যায়, এই জন্য আমরা এই যন্ত্রের মাধ্যমে আমরা ভুট্টা সারিতে রোপণ করতে পারি, সারিবদ্ধভাবে রোপণ করা যায়। আচ্ছা, তারপর দেখছি ভুট্টা মারাই যন্ত্র। হ্যাঁ, ভুট্টা মারাই যন্ত্র, এটা দেখা যাচ্ছে যে ভুট্টা বর্তমান সময়ে পূর্বের চেয়ে এখন ভুট্টা অনেক বেশি হয়, এটাও আমাদের অনেক শ্রমিক সাশ্রয় হয়। এই ভুট্টা, এটা যন্ত্র, এই ভুট্টা মারাই যন্ত্র দিয়ে আমরা ভুট্টা মারাই করতে পারি। তারপর দেখছি গার্ডেন টিলার। হ্যাঁ, গার্ডেন টিলার এখন আমাদের অনেক সময় যে খামার আছে, বাগান আছে, ওই সময় দেখা যায় যে বড় টিলার, যে পাওয়ার টিলার আছে বা আরও হারভেস্ট কন পাওয়ার টিলার অথবা আরও যে কৃষি যন্ত্রপাতি আছে এগুলো বহন করা অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এই গার্ডেন টিলার দিয়ে আমরা বাগানের ভিতর গাছের মাঝখানে যে রো থাকে অনায়াসে আমরা এই যন্ত্র পরিবহন সুবিধা হয় এবং আমরা চাষাবাস বাগানেও করতে পারি। আচ্ছা, এটা কত বিঘা পর্যন্ত করা যায়? এটা আপনার ঘন্টায় প্রায় হাফ বিঘা, হাফ বিঘার মতো। ভালো, অনেক অনেক হয়। জি। আচ্ছা, তারপর দেখছি এটা যে পাওয়ার স্প্রেয়ার। পাওয়ার স্প্রেয়ার, এখন পাওয়ার স্প্রেয়ার আগে আমরা দেখছি বা এখনো আছে যে যে যন্ত্র দ্বারা স্প্রে করা হয় এটা অল্প পরিসরে করা যায়। এখানে পাওয়ার স্প্রেয়ারে দেখা যায় বিশেষ করে আলুর ক্ষেত্রে যখন মরক লাগে, যখন এই পাওয়ার স্প্রেয়ারে যদি আমরা ফোর্সে এটা স্প্রে করি তাহলে কী হয়, পাতার ওপর এবং নিচ উভয় পৃষ্ঠে স্প্রেটা ঔষধের পানিটা যায়, এতে আমাদের উপকৃত হয় আর কি। আবার যেটা মানে স্প্রে করা হয় জোরে ইয়ে হচ্ছে, ছোট ছোট যেগুলো পোকামাকড় আছে সেগুলো তো মানে এবং এটা অল্প সময়ে আমরা দেখেছি, অল্প সময়ে ধান খেতে এক বিঘা জমিতে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই, একদিকে যেমন আপনার আমাদের শ্রমিক, এটাও তো শ্রমিক সাশ্রয় হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে দেখছি ফুড পাম্প স্প্রেয়ার। এখানে ফুড পাম্প স্প্রেয়ার যন্ত্রের দ্বারা আমরা যে আমাদের বিভিন্ন আম গাছ আছে, বাগানে আম গাছ আছে, এগুলো আম গাছে বিশেষ করে আমরা এটা ফুড পাম্প দিয়ে আমরা স্প্রে করতে পারি। আচ্ছা, এটা কি ফসলে করা যাবে? না, ফসলে করা যাবে, এটাও ফসলে করা যাবে, তবে গাছ জাতীয় যেগুলো গাছের জন্য ফল গাছের জন্য সেটা ভালো আর কি। আচ্ছা, অন্য জমিতেও করা যাবে। তারপর আর একটা দেখছি উইডার, আগাছা অপসারণ যন্ত্র। এটা দিয়ে আমরা আগাছা অপসারণ করতে পারি জমিতে, তবে এটার জন্য জমিটা আমরা যদি লাইনে রোপণ করতে পারি, এটাও আমাদের বর্তমান সময়ে শ্রমিক সাশ্রয়ের জন্যই আর কি এই যন্ত্র প্রকল্প থেকে এটা দেওয়া হয়েছে। একাই চালাতে হয়? হ্যাঁ, একাই চালানো লাগে। এখানে একসঙ্গে আমরা যদি রোদ লাইন লগো পদ্ধতির মধ্যে দিয়ে আমরা এই যন্ত্রের মাধ্যমে আগাছা অপসারণ করতে পারি আর কি। ধন্যবাদ। এখন যে যন্ত্রটা দেখা যাচ্ছে এটা হলো রাইস ট্রান্সপ্লান্টার, অর্থাৎ যন্ত্রের সাহায্যে ধান রোপণ। এটার জন্য প্রথমে আমরা ট্রেতে চারা তৈরি করি, ট্রেতে চারা তৈরি করার পর 20 থেকে 25 দিনের চারা আমরা মেশিনের মাধ্যমেই এটা রোপণ করতে পারি। যখন আমরা ট্রেতে চারা রোপণ করি তখন এই ট্রেতে আমরা এই যে কাদার ভিতর আমরা ফেলছি তখন এটা কেকের মতো উঠে যায়, তখন আমরা ট্রে থেকে অপসারণ করে এই যে মেশিনে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45-40 মিনিট এক বিঘা জমিতে এটা রোপণ করা যায়। এই যে 40 মিনিটে আপনি এক বিঘা শেষ। হ্যাঁ, আমি যদি লেবার দিয়ে করতাম
লিভার এবং এটির মধ্যে পার্থক্য কতটুকু, টাকার পার্থক্য কতটুকু? এখানে দেখা যাচ্ছে এখানে আমরা সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকা দিয়া খরচায় এটা আমরা 1 বিঘা জমিতে রোপণ করতে পারতেছি। পাশাপাশি যদি আমরা লেবার দিয়ে করি মিনিমাম 5টা লেবার লাগবে, তাহলে 2500 টাকা লাগবে, প্রায় 50% খরচ আমাদের সাশ্রয় হবে। আর এই যন্ত্র দ্বারা রোপণ করলে এখানে আমরা আরেকটা সুবিধা পাবো, লাইনে ধান রোপণ। কারণ দেখা যাচ্ছে যদি আমরা বর্তমানে যে লেবার অনেক সময় লাইন করে লাগাতে গেলে লেবার বেশি খরচ হয়, এই জন্য লাগানো সমস্যা। আর মেশিনের মাধ্যমে সর্বোচ্চ আমরা যে সুবিধাটা পাই, অল্প সময়ের চারা আমরা লাগাতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু দেন। আমি মুসামা তানিয়া খাতুন, পল্লী উন্নয়ন প্রকল্পে পরিবেশ বান্ধব কৃষি প্রজেক্টে আছি, কর্মরত আছি। আচ্ছা, পরিবেশ বান্ধব কৃষি প্রজেক্ট। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো কি সবই অর্গানিক? হ্যাঁ, এগুলো জৈব বালাই, ঘরে জৈব বালাই নাশক। পরদিন 5 লিটার আরো 4 লিটার পানি যোগ করে 5 লিটার পানি হলো, তবে একটু হুইল গুলা দিয়ে আপনি সিমের জমি কিংবা ঢেঁড়সের জমিতে স্প্রে করতে হবে বিকেলবেলা, তাহলে জাপ পোকা, হ্যাঁ জাপ পোকা গুলো সব মারা যাবে। রসুন বাটা, রসুনের নিজের সেম মরিচের গুঁড়া গুঁড়া যে কাজ হয় রসুন বাটা দিয়ে সেই কাজ হয়। আর এটা কি? নিম পাতা নিজাস, এই নিম পাতা 20 থেকে 25 গ্রাম নিম পাতা পিষে রস বানিয়ে সারা রাত ভিজে রাখে, পরে দিন 4 লিটার পানি যোগ করে যদি ওই যে হুইল পাডল দিয়ে দেন, তাহলে আপনি নরম দেহ বিশিষ্ট পোকাগুলো ওগুলো ধ্বংস হবে। এটা মেহগুনি বীজ, নিম পাতা মেহগুনি বীজ সেম একই কাজ। আর এটা হুইল পাউডার, এটা আপনি নরম দেহ বিশিষ্ট পোকার জন্য এই হুইল পাউডার ব্যবহার করা হয়। আর এটা চুনা তুত, এটা আপনি পচারি যে কোনো ধরনের পচারি গোড়া পচা পাতা পচা পচারি সমস্যার জন্য এটা বদ্ধ মিক্সার তৈরি করা হয় চুনা তুত দিয়ে। এটা দিলে এটা কিভাবে তৈরি করে? এটা আপনি 10 গ্রাম চুন 10 গ্রাম তুতে সারা রাত ভিজে রাখে, পরের দিন মিক্সড করে 5 লিটার 10 গ্রাম তুতের জন্য 1 লিটার পানি সারা রাত দিয়ে যদি আপনি স্প্রে করেন বিকেলবেলা, তাহলে পচারির সমস্যা দূর হবে, পচারির কীটনাশক দিতে হবে না। প্যাকেটে দেখতেছি, প্যাকেটে যে আপনারা দেখতেছেন একটা হাউস, এটা এক কম্পোস্ট হাউস, এখানে 9টা উপাদান দিয়ে এখানে এই সারটা তৈরি হয়। 9টা উপাদান কি কি? প্রথমে লাগবে গোবর, মুগলি লিটার, তারপর আপনার ট্রাইকোডার্মা, মানে মূল উদ্যোগ মানে ওখানে মূল যে উপাদান সেটা হলো ট্রাইকোডার্মা, তারপর লাগবে আপনার ভুট্টার আটা, চিটাগুড়, তারপর নিম পাতা, তারপর লাগবে আপনার সবজির উচ্ছিষ্ট অংশ। হ্যাঁ, এটা আপনার ভার্মি কম্পোস্ট, ওই যে সামনে দেখতেছেন কেঁচো আর গোবর, গ্যাসমুক্ত গোবর, সেখানে যদি আমরা কেঁচো রেখে দেই 20 থেকে 25 দিনে ওই কেঁচোটা এই মানে এই গোবরটা খাবে, খাওয়ার পর উনি যে মল ত্যাগ করবে, প্লাস ওনার কেঁচোর গায়ে একটা এক ধরনের হরমোন থাকে, সে হরমোন ছাড়ে যখন গোবরের ভিতর দিয়ে ও চলাফেরা করে তখন হরমোনটা ওই গোবরে লেগে যায়, তাতে যে বিশেষ প্রজাতির যে মনে করেন কেঁচোটা হতে হবে বিশেষ প্রজাতির, তার দ্বারা যে উৎপাদন সার হয় এটা আপনি এখানে একটা সংস্থা থেকে স্টল করছেন তাই না? এই স্টল করার আসলে উদ্দেশ্যটা কি? আসলে আমাদের এখানে পল্লী উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে এমসিসি বাংলাদেশের সহযোগিতায় পরিবেশ বান্ধব কৃষি, আমাদের মূল উদ্দেশ্য 4টি। একটা আমাদের পরিবেশ ভালো রাখা, আর একটা কারণ কীটনাশক প্রয়োগ করলে যে পরিবেশ ক্ষতিকর প্রভাব হয় এখান থেকে রক্ষা পাওয়া, আর মানব শরীর ওই যে বালানাশক প্রবাহের মানে ব্যবহারকারী দেহে যে বিষক্রিয়ার লক্ষণ এটা যাতে না হয়, আর একটা আমাদের কৃষকের যাতে উৎপাদন খরচটা কমে। আর মেইন যেটা হাইলাইট আমাদের সেটা হলো যে নারীদের অংশগ্রহণ, কৃষিকাজে নারীদের অংশগ্রহণ। আর এখানে আমাদের দেওয়ার উদ্দেশ্য একটাই যে মানুষ দেখে যে নিরাপদভাবে কীটনাশক ছাড়াও যে উৎপাদন করা যায় সব কলা কৌশল এখানে আছে, এটা দেখে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং ছাদ বাগানে বিশেষ করে বা বাড়ির উঠানে যেগুলো অপতিত জায়গা আছে সেগুলোতে যাতে এগুলো মানুষ করে এই উদ্দেশ্য। শুধু দর্শক মণ্ডলী, বগুড়া সদর উপজেলায় শুরু হয়েছিল কৃষি প্রযুক্তি মেলা 3 দিন ব্যাপী, আজ ছিল শেষ দিন। আমি চেষ্টা করছি কি কি
প্রযুক্তি এখানে তুলে দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য। আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষি পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গা নতুন পর্বে। আল্লাহ হাফেজ।